السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله خالق كل شيء وهو على كل شيء وكيل له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون সম্মানিত আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর সৃষ্টিকর্তা যখন আল্লাহ পাকে একমাত্র সৃষ্টিকর্তা তখন সমস্ত বাদতবন্দিকে হবে তাঁর ওই জন্য এর নামই হচ্ছে তৌহিদ এর নামই হচ্ছে আল্লাহ পাকের একত্ব যা দিন ইসলামের বৈশিষ্ট্য যা অন্য কোনো দিনে আপনি খুঁজে পাবেন না সালাত এবং সালাম নাজিল রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের উপর যাকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই তৌহিদের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন মানব জাতির জন্য তাফসির করব সুরায় জুমার থেকে সুরাই জুমারের আয়াত নম্বর বাষট্টিতে আল্লাপাকুল আলমিন ঘোষণা করছেন আল্লাহ আলেকুল্লে সেই আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা সব কিছুই আল্লা পাক সৃষ্টি করেছেন অহ আলাকুল্লে সঈ ওকিল এবং তিনি প্রত্যেকটি বস্তুর কর্ম সম্পাদনকারী ওকিল আল্লাহ পাক রাবুল আলমিনছেন ওকিল মানে যিনি সব কাজ সম্পাদন করেন এমন নয় যে তার কাজ সম্পাদনের জন্য কোনো সহযোগীর প্রয়োজন রয়েছে যারা সহযোগিতা না করলে সেই কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হবে না বান্দায় কিছু দিতে হবে সুতরাং আল্লাহ ভায়া হয়ে আল্লাহ দেবেন দায়দায়িত্ব দায়িত্ব ভাগ বন্টন করে দিয়েছেন মন্ত্রিত্ব ভাগের মতো যেমন শাসকরা মন্ত্রিত্ব ভাগ করে রেখেছে তাদের প্রয়োজন কারণ একা সামলাতে পারবে না সেই জন্য কিন্তু রাব্বুল আলমিন এসবের মুখাপেক্ষী নন বরং তিনি এসব দুর্বলতা ত্রুটি থেকে মুক্ত মুক্তুল্ল ওকিল সবকিছুর কর্ম সম্পাদনকারী তিনি মালিক আসমান সমূহ এবং জমিনের চাবি চাবিকাঠি সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ পাকের কাছে রয়েছে আয়াত স্পষ্ট করে যে পৃথিবীর সব কিছুর ইখতিয়ার একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে অন্য কাউকে একথা বলা যাবে না যে মুখতারিক কুল এ মুখতারিক কুল শব্দটি কোনো আয়াতে না আছে না কোনো রসুলের হাদিস আছে যে নবী মোহাম্মদ বা ওলি আউলিয়া পীর বুজুরগ মুখতারিক কিন্তু এই আঁকিদা মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে তারা মনে করে যে আল্লাহ ফাকরাবুল পুরো ইখতিয়ার নবিকি দিয়েছেন যাকে ইচ্ছা দিবেন জান্না যাকে ইচ্ছা জাহান্নাম যাকে ইচ্ছা ধনী যাকে ইচ্ছা গরিব যাকে ইচ্ছা নেতৃত্ব দেবেন যাকে ইচ্ছা পথের ফকির করবেন এই ক্ষমতা নাকি নবীর ছিল বা নবীর আছে শুধু ছিলই না এখন আছে এইভাবে কত যে শিরকি আকিদা বড় বড় সিরক মুসলিম সমাজে শয়তান বড় চালাকের সাথে ঢুকিয়ে দিয়েছে ধর্মীয় লেবাস পোশাক পরে এসে ঢুকেছে যার ফলে এগুলি কি বিজাতিদের আঁকিদা মনে করা হয় না নিজেদের এগুলি মুসলিমদের আঁকিদা মনে করা হয় আর এগুলি কি বলা হয় ঠিক আর এগুলি যারা বিশ্বাস করে শিরকি সিরকি আকিদা তাদের নাম আবার চমৎকার নাম আহলে সোননাথ আহলে সোনাত নামটিও তাদের লেভেল হিসাবে চিহ্নিত হয়ে গেছে অথচ আহলে সোনাত মানে যারা হাদিসওয়ালা ওয়াল জামাত মানে সাহাবাইকেরামদের দলওয়ালা সাহাবাইকেরামদের দলের সাথে সালাফে সালাহ কি এই সিরকিয়া রাখতেন আল্লাহ ছাড়া কারো এখতিয়ার আছে এ হাতে স্পষ্ট করে আল্লাহ মালিদুসাম যদি নবীর হাতে থাকতো এরকম ইখতিয়ার তো আল্লাহ বলতেন আমার নবীকেও আসমান জমিনের চাবি কাটি দিয়ে রেখেছি নেবেন বের করবেন আর যাকে ইচ্ছা দেবেন বললে যে আয়াতিল্লা আর যার আল্লাহাকের আয়াত বিধানাবলীকে অস্বীকার করে উল্লা কমল ওরাই তো ক্ষতিগ্রস্তকে আরো সম্বোধন করে ঘোষণা করতে বলছেন যে হেনা বি জানিয়ে দাও ঘোষণা করে দাও মানুষের সামনে আফাগাই আল্লাহ তা আল্লাহ ছাড়া অন্যের সম্পর্কে আমাকে তোমরা নির্দেশ দিচ্ছ যে এবাদত করি উপাসনা করি আই ইউ হাল হে মূর্খরা হে অজ্ঞরা এটা হতে পারে তার নির্দেশ তোমরা দিছো তার পরামর্শ দিচ্ছ এটা কখনো হইতে পারে না এই আশা কখনো করিও না তাহলে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ছাড় দিয়ে ডিসকাউন্ট করে সমঝোতা করা এটা ইসলাম না হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে আপনি ছাড় দেন কোনো অসুবিধা নেই সন্ধি করার জন্য মীমাংসার জন্য সমঝোতার জন্য মিলেমিশে চলার জন্য দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেন আল্লাহফাক জায়েজ করেছেন কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় ভাই এগুলোকে আমি কমিয়ে দিলাম তোমাদের স্বার্থে এগুলোকে কমিয়ে দিলাম আজান দিলে আজান তোমাদের শুনে কষ্ট হচ্ছে ঘুমটা খারাপ হচ্ছে তো আজানটাকে কমিয়ে দিলাম এইরকম উদাহরণস্বরূপ যা কিছু বলতে পারেন ধর্মীয় ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই শরীয়তে আল্লাহ ফাক রব্বুল আলমিন তারপরে বলছেন যে কখনো এটা হইতে পারে না যে নবী তুমি সিরকের সাথে এই রকমের সমঝোতা করবে ওলা কাবলিক আর নিশ্চয়ই তোমার কাছেও এই ওয়াহি করা হয়েছে আর তোমার পূর্বে যারা এসেছিল নবী তাদের কাছে করা হয়েছে সেটা হচ্ছে লাইন আশ তুমিও যদি শির করো প্রত্যেক নবী আল্লাপাকে এভাবে সম্বোধন করেছেন লাইন আশ হে নো তুমি যদি সির করো হে এব্রাহিম তুমি যদি সির করো হে মূসা হে ইসা হে হেয়াহিয়া হে জাকার লাইন আশা রাখতা তুমি যদি শির করো হে মহম্মদ সাল্লাহ লাইন আশা রাখতা তুমিও যদি মোহাম্মদ রসুল্লাহ হয়ে রহমতুল্লিল আলমিন হয়ে শির করো তো আমি কখনও সাব্যস্ত রাখবো না শির কখন আল্লাহর মনোনীত ধর্ম হইতে পারে না আল্লাহর কোনো অংশী নেই যদি এরকম কাজ করো লাইয়াহবা তান্না আমা লোকা তাহলে তোমার কর্ম সব নিষ্ফল হয়ে যাবে তোমার আমল সব বিনষ্ট হয়ে যাবে এই জন্য বড় শিরক যদি কেউ করে তাহলে অতীতের সমস্ত ভালো আমল ধ্বংস হয়ে যায় এ একটি আয়াতের প্রমাণ আর আরেকটি আয়াত রয়েছে সুরে আন আমে আল্লাহ আঠারো জন নবীর কথা উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকুল মা কানুই মাকানুয়ামাল এরাও যদি শির করতো তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত কোনো কাজে আসতো না বলা তা কোন আন্না মিনাল খাস এবং হে নবী তুমিও ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যেত তুমিও জান্নাত পেতে না শিরক করে গেলে তাহলে আল্লাহ পাক শিরকের গোনা কাউকে মাফ করবেন না বলিল্লাহ ফাবুদ বরং এক আল্লাহর এবাদত করো অকুমিনা শাকির আর শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওমা কাদার উল্লাহ কাকাদারিহি মানুষরা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দেয়নি যত রকমের পাপ মানুষ করেছে তার আল্লাহ আল্লাপাকের যে মর্যাদা সেই মর্যাদা দেইনি। আল্লাহ পাকের মর্যাদা দিলে কখনো শির করতো না আল্লাহ পাক রসুলের মাধ্যমে তার বিধান জানিয়ে দিয়েছেন রসুলের তালিকা বাদ দিয়ে বলবে যে না বিদাতে হাসান না কিছু নতুন কাজ হইলেও এগুলো ভালো বিদাত বিধাতে সইয়া আমরা করি না বিদাতকে ভাগ করে দিয়েছি বিদাতপন্থীরা যেগুলি তারা করেন না ওগুলো বিদাতে সইয়া কিন্তু ওরা করে না ওই দল করেন না ওগুলো হলো বিদাতে সেই খারাপ বিদাত আর যেগুলি তারা করে বড় শির পর্যন্ত হইলেও সেগুলি বিদাতে হাসানা এ হচ্ছে আজকাল মুসলিম বহু দল উপদলের অবস্থা আল্লা পাকের কদর করেনি যারা বেনামাজি আধা নামাজি কখনো পড়ে কখনো পড়ে না এরা আল্লাহর যথাযোগ্য কদর করেনি পাকের মর্যাদা দিলে পাঁচে একটা রাখা তো না আল্লাহ পাকের বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানতে কোনো রকমের ঘাটতি করতো না যেই ব্যক্তি গোনহায় লিপ্ত হয় সেও যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিন আল্লাহ তো সব দেখছেন সবকিছু জানছেন তো কি করে আল্লাহর সামনে কাজ করছো বাবার সামনে পারবে ব্যবসার করতে বাবার সামনে বিড়িটা অত হয়তো এতটা শ্রদ্ধা আমাদের উপমহাদেশে আছে বড়দের যে বাপ মায়ের সামনে শ্বশুরের সামনে বিড়ি সিগারেটটা মুখে দিতে পারে না আর আল্লাহর সামনে অসুবিধা না আকাশের দিকে ছাড়ছে ধোঁয়া মদ খাচ্ছে ওপর দিয়ে মুখ করে হ্যাঁ খুন করছে বিভিন্ন পাপে লিপ্ত আল্লাহর কি কদর করল আল্লাহ পাখের যথাযোগ্য মর্যাদা দিল এই আয়াতে সবগুলি সামিল যারাই আল্লাহ প্রদত্ত দিন পুরোপুরি জীবনে বাস্তবায়ন করে না আল্লাহ পরকাল থেকে গা ফেল অবহেলা করে ভুলে যায় তারাই আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পুরোপুরি অনুসরণ করলো না সে আল্লাহ পাকে যথাযোগ্য মর্যাদা দিল না

আল্লাহ এক মুষ্টিতে হবে আর আকাশ সমূহ আল্লাহ পাকের ডান হাতে ভাঁজ কৃত হবে মাতুইয়া ফোল্ড করা মোড়ানোকে তাওয়াইয়াতুইওয়ালা হয় মাতুইয়া আসমানে বিশাল আকাশ আর এক আসমান নয় সাত আসমান সবগুলি আল্লাহ পাক রব্বুল ডান হাতে ভাঁজ কৃত থাকবে সুবহান আল্লাহ পাক রব্বুল কত মহান কিন্তু পাককে বোঝার চেষ্টা করলো না পাকে জানার চেষ্টা করলো না এ হচ্ছে আল্লাহ পাকের মারিফাত মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা যে আল্লাহ পাক কত বড় মহান এবং কত সর্বশক্তিমান কত বড় আলিম এবং খাবির সব কিছুই দেখছেন সব কিছুই শুনছেন সুতরাং যেখানে গিয়ে গুণা করি না কেন যেখানে গিয়ে অন্যায় করি না কেন যতই আমি আমার অপরাধকে লুকিয়ে রাখি না কেন রব্বুল আলমিন তো সব জানলেন দেখলেন আর আল্লাহর জমিন থেকে কোথাও পালাতেও পারবো না সুতরাং আমার দ্বারা কখনো পাপ হবেও না এইরকম না ইমান হওয়া উচিত আল্লাহ পাক বলছেন সুবহানা আল্লাহ পাক পবিত্রতা ঘোষণা কর ওয়া তালা আমায়ুষে কোন মানব জাতি যে শির করে তার থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে অনফিখা ফিস সুর আল্লাহ পাক বলছেন সিঙ্গাই ফুক দেওয়া হবে ফাসায়ক আমান ফিস সামাওয়াত আমান ফিল আর্দ ইল্লা মান শাহ তখন আসমানে আর জমিনে যে কেউ আছে সব বেহুস হয়ে হোশ হারা হয়ে জ্ঞান হারা হয়ে মারা যাবে ধ্বংস হয়ে যাবে ইল্লা মান তবে

ফাফাজি আমান ওখানে একটি সিংহার ফুকের কথা উল্লেখ করেছেন তিনটিকে মিলিয়ে একদল বলছেন তিনটা ফুক হবে আর আরেক দল বলছেন যে এখানে দুটো বলা হয়েছে দুটোই হবে আর যেখানে বলা হয়েছে ফাঁফাজি আমান ফিসমাৎসুরায়ের নামলে ওটা এরই একটা এই ইফতলাফ রয়েছে দুটো হোক অথবা তিনটে হোক সিংঘাই ফুক হবে এতটা বিশ্বাস থাকা আবশ্যক এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের তফসির সুরে জুমার থেকে আল্লাহ ফাকরবুল আলমিন এরশাদ করছেন ও আশরা কাতিল আরজো বে নুরের রব্বিহা ও কিতাব ওয়া জিয়া বিন অজিয়া বহম্লা যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে ফুৎকারের মাধ্যমে আর তারপরে মানুষ উঠবে বিচার দিবসে জবাবদেহির জন্য সেই দিন পৃথিবী আলোকিত হবে পৃথিবীর রবের মালিকের জ্যোতি দ্বারা আল্লাহ ফাকরবুল আলমিন আলোকিত করবেন ওদিয়াল কিতাব এবং সেই দিন আমল নামা কর্মলিপি সামনে রাখা হবে প্রত্যেকের কর্মলিপি তার সামনে চলে আসবে সৎ যদি হয় তাহলে ডান হাতে আসবে সামনের দিক থেকে আর অসৎ যদি পাপিষ্ট হয় তাহলে বাম হাতে আসবে ওয়া আমা কিতাবে সীমা আলিহি আর একা ওরা পেছন দিক থেকে পেছন দিক থেকে বাম হাতে যদি আপনার শ্রদ্ধা সম্মান থাকে কোন ব্যক্তির কাছে তাহলে আপনাকে সসম্মানের সামনে ডান হাতে এগিয়ে দেবে এবং আপনার ডান হাতে তুলে দেবে আল্লাপাক সম্মানিত করবেন সেখান থেকে শুরু হয়েছে আল্লাপ সম্মানিত করবেন মমিন সৎকর্মশীলদেরকে পক্ষান্ত যারা পাপিস্টকোনাগার জাহান নামি আল্লাপাক তাদের লাঞ্ছিত অপদস্ত করার জন্য বাম হাতে আর পেছন দিক থেকে পাপের কর্মলিপি আল্লাহ বলছেন কিতাব দেখিয়ে দেওয়া হবে সবার সামনে খুলে খুলে সুরা খোলা অবস্থায় দেখবে প্রত্যেকটি জিনিস রেকর্ড হয়ে আছে আজকাল বড় বড় সুপার মার্কেটে যান আর আপনি হাজার হাজার লাখ লাখ বাজার করেন একেবারে কত পয়সা যদি কোনো জিনিসের দাম এত টাকা পঁচানব্বই পয়সা দেখো পঁচানব্বই পয়সা আছে আর হিসাব করতে হয় না অটোমেটিক হিসাব হয়ে যাচ্ছে মানুষ যদি এটা করে নিতে পারে তো রব্বুল আলমিনের কাছে সব কিছুর রেকর্ড আছে কোথায় কি করেছেন বলেছেন তখন আপনি ভুলে গেছেন তখন দেখলে ঠিক স্মরণ হবে হ্যাঁ রে মালে হাজাল কিতাব লায়ক আদর সাফি রতনওয়ালা কবি রতন নীল্লা আফসাহা আরে এমন কোন কিতাপ হইলো যে ছোটো বড়ো কিছুই ছুটেনি সব চলে এসেছে রেকর্ড হয়ে গেছে আমি তো ভাবতে পারিনি যে এই একটা ছোট কথাও গোনা হবে আর এটাও লেখা থাকবে নাকের উপরে মাছি বসার মতো উড়িয়ে দিয়েছে গুনাহার সম্পর্কে রাসুরুল্লাস হাদিস রয়েছে পাপীরা ওইরকমই গুনাহারে মাছি যেমন সামনে বসতে আসে উড়িয়ে দেয় ওইরকমই গুণা রাত দিন হতেই থেকেছে আল্লাহাক বলছেন ওয়াজিয়া ইন আর নবীদেরকে নিয়ে আসা হবে অশোহাদা আর সাক্ষীদেরকে নিয়ে আসা হবে আর সাক্ষী দেবে নবীরা সাক্ষী দেবেন রাসুল্লাহ ইসলাম প্রত্যেক নবী সম্পর্কে সাক্ষী দেবেন যে তারা তাদের জাতির কাছে পৌঁছে দিয়েছেন এই শেষ সম্মতের লোকেরা সাক্ষী দেবেন আল্লাহ ফাকর্বুল আলমিন বলছেন ওয়াকিয়া নাহম বিল হাক এবং তাদের মাঝে ন্যায়সঙ্গত বিচার করে দেওয়া হবে ওহম লাইজুল্লাহ মুন আর তাদের উপর কোনো রকম জুলুম হবে না অফিয়াত নাফসি মা আমেলা যা কিছু করেছিল প্রত্যেক ব্যক্তিকে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে ফ্যালুন আর পৃথিবীতে যা করত মানুষ সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন এমন না যে ভালো করেছে আর কম পেয়ে গেল গোনা করেছে কিন্তু অপরাধ যাতে বেশি শাস্তি পেয়ে গেল এটা হবে না কারণ আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন যে কে কি করেছে না করেছে ওসিক আল্লাহারা এখান থেকে জাহান নামী রাখে জাহান নামে কিভাবে নিয়ে যাওয়া হবে আর জান্নাতিদেরকে জান্নাতি কিভাবে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেছেন আর এই জুমারা শব্দটি উল্লেখিত হয়েছে এখান থেকে নামকরণ হয়েছে ঈশ্বর সুরাই জুমার আল্লাফা বলছেন যে কাফেরদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে মুশ্রেকদের দল, নাস্তিকদের এক একদল ব্যবিচারকারীদের একদল খনিদের একদল সন্ত্রাসীদের একদল চোর ডাকাতের দল। এক এক রকমের পাপি দলে দলে এরা আসবে হাত তা যখন তারা জাহান্নামীর কাছে আসবে ফতেহাত আবু আবুহা তখন জাহান্নামের দরজাগুলি খুলে দেওয়া হবে ওয়াকাল আলহাম খাজান আর এই জাহান্নামীদেরকে জাহান্নামের রক্ষীরা বলবে আল্লাহিকম রসুল মিনকুম তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে কোনো নবীর রসুল আসেনি আলিক আলিকম আয়াত রব্বেকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে কোনো আয়াত বিধান শোনানো হয়নি গরু ছাগলের মতো ছেড়ে দেওয়া হয়েছিল তোমাদের নাকি ওই অনুযায়ী ও নকুম হাজার তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক সাবধান করা হয়নি কালু বালা তারা বলবে হ্যাঁ অবশ্যই করা হয়েছিল কিন্তু বোকামি করেছি ভুল করেছি ওয়ালাকিন হাক্কাত কালে মাত্র আজহাবে আলাল কাফেরিন তবে পাকের আজাবের বাণী অবধারিত হয়েছে কাফেরদের ওপর আজকে তার বাস্তবায়ন হবে তেইলাত আল্লাহ পাক বলছেন তখন বলা হবে তাদেরকে উদ হলু আবু আবার জাহান্নাম জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো তাহলে চিরকাল থাকবে যারা ইমানকে নষ্ট করে মরেছে অথবা ইমানের গণ্ডিতে আসেনি নাস্তিক কপট হয়ে থেকে গেছে জন্মসূত্রে আসলেও ইমান নিজের ভঙ্গ করেছে বেশ কিছু কারণে ইমান নষ্ট হয়ে যায় উজু কিসে টুটে উজু নষ্ট হয় আমাদের মুসলিম জনসাধারণ জানে নামাজ কোন কোন কাজে কোন কোন কথায় বাতিল হয়ে যায় তাও বুঝে নামাজ ভঙ্গকারী বিষয় জানে কিন্তু ইমান ইসলাম নষ্ট হয় এটা অধিকাংশ মুসলিমদের কল্পনার বাইরে জানেই না শিরিক করে মনে করে যে পাক্কা মুসলিম নামাজ তো পড়ছি নামাজ পড়ে না তার ইসলামের কোনো প্রুফ পেশ করলো না হ্যাঁ মুসলিম আমরা অথচ ইমান ভঙ্গ করলো এরকম কত কি রয়েছে ইসলাম নিয়ে ঠাট্টা মজাক করে না 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 এটা হইতেই পারে না এটা যুক্তিসঙ্গত নাই কোরআন হাদিসের বিধানকে এরকম বলে কিন্তু ইমান ভঙ্গ করলো কোনো পরোয়াই নেই আল্লাহা বলছেন ফাবি ইসামাসুয়াল মোতাকাব্বেরিন অহংকারীদের বাসস্থান কতই না জঘন্য হবে অসিক আল্লা জিন আত্মা কাউর জান্নাতে জুমারা আর নিয়ে যাওয়া হবে ওই সব লোকদেরকে যারা প্রতিপালককে ভয় করেছিল জান্নাতের দিকে দলে দলে এরাও দলে দলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হাতাই যা যা উহা যখন চলে আসবে জান্নাতের কাছে অফতি আবু আবুহা এবং জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে আর প্রথম দরজা খোলা হবে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের জন্য আর তারপরে তার উম্মতের জন্য রাসুল্লাহামের সাথেই পরে পরে ওম্মতের লোক আবু বাকর ওমার ওসমান আলী আশরা মুবাসারা বাদরি আর এইভাবে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে করেছে এইভাবে আল্লাহ পাক রবুল আলমিন জান্নাতে দেবেন মোমেন মোমেনাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফির দোষ দান করেন তারপরে অন্যান্য নবীগণ এবং অম্মতরা জান্নাতে প্রবেশ করবে যেমন সেই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ পাক বলছেন ওয়াকাল আলহম খাজানা তো হা দরজা খুলে দেওয়া হবে আর জান্নাতের রক্ষীরা বলবে জান্নাতিদেরকে সালামুন আলাইকুম আপনাদেরকে সালাম হোক সালাম পেশ তিবতুম আপনারা সুখে তিবতুমের আর একটি তাফসির কেউ কেউ করেছে তিবতুম মানে আপনারা ভালো কাজ করে এসছেন ভালো কাজ পৃথিবীতে করেছিলেন সেই জন্য আজকে জান্নাতে আসতে পেরেছেন ফাদ খুলুহা খালি দিন সুতরাং আপনারা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করুন ওয়াকালু জান্নাতে চলে গিয়ে জান্নাতির আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করবে বলবে আলহামদুলিল্লাহ হিল্লাজি সাদা কানা ওয়াদা সে আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া সে আল্লাহ পাখের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক তার প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন আল্লাহ ওয়াদা করেছিলেন মমিন হয়ে যাও শির মুক্ত হও ফরজ অজেব আদায় করো হারাম নাজাজ থেকে বেঁচে থাকো পাপ মুক্ত হও আর রাত দিন অজান্তে যদি ভুল হয় অথবা কখনো ভুল হয় আর রিপিট করতেই থাকো তবার পুনরাবৃত্তি করতে থাকো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে নিজে ওয়াদা করেছেন কত সংক্ষেপ কথা পালন করলেই হলো এবং সহজ কথা আল্লাহর দিন সহজ আল্লাহ ইসরু দিন খুব সহজ ও আউর হাসান এবং জান্নাতের ভূমির আমাদেরকে উত্তরাধিকারী বানিয়েছেন আল্লাহ পাক জান্নাতের ওয়ারিস হয়েছি দুনিয়াতে আমাদের জমি জায়গা ছিল না ভিটে মাটি ছিল না তাতে কি হল জান্নাতের জমির আল্লাহ ওয়ারিস বানিয়েছেন আমাদেরই। নাতাবা মিনাল জান্নাতে হায়সু জান্নাতে যেখানে ইচ্ছা আমরা নিজেদের স্থান তৈরি করে নেব, ঘর বানিয়ে নেব, যেখানে ইচ্ছা বসবাস করব। ফা নেমা আজরুল আমালিন। কর্মকারীদের জন্য কতই না সুন্দর প্রতিদান হবে এই জান্নাতে। আল্লাহ পাক তারপরে পুরস্কার করেছেন ওয়া তারাল মালায়েকাত আমিন হাওলিল আরশ। এ বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের চারিদিকে অসংখ্য ফেরেশতা। আল্লাহ পাকের অনুগত হয়ে প্রস্তুত থাকবেন আর ঘিরে থাকবেন ও তার আল মালায়কা তে নবী তুমি দেখবে মালায়কাদেরকে ফেরেশতাদেরকে হা ফিন আমিন হাউলিল আরশ আল্লাহ পাকের আরসের চারিদিকে তারা ঘিরে থাকবে ইউসব বেহু নাবি হামদুর রব্বেহিম তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবি করতে থাকবে সুহান আল্লাহ ও বেহামদেহি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকবে ও কদিয়া বেইন আহম বিল হক আর মানব জাতির মাঝে সেই দিন ন্যায়সঙ্গত বিচার করে দেওয়া হবে ফয়সালা করে দেওয়া হবে ওয়াকিলা আর শেষখানে ঘোষণা করে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ বিশ্ব জাহানের রব কথা আমি দুনিয়াতেও বলেছিলাম যারা বিশ্বাস করেছিলে দেখে নাও যে রব আলমিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করলেন আর যারা অবিশ্বাসী হয়েছিলে আজকে বিশ্বাস হয়েছে কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে এখন বদলার জগতে তোমরা বদলা পেয়ে গেছো জাহান্নামে নামে তোমরা লাঞ্ছিত অপদস্থ হয়ে বসবাস করো আমরা ঈশ্বর আজমারের শেষ করলাম আলাইকুম বলেন আমার প্রশ্ন এই যে কোনো মুসলমান যদি শিরিক করে মারা যায় যেমন গাড়িতে নজর না লাগার কারণে জুতো লটকায় হ্যাঁ হ্যাঁ আর তোবা না করে মারা যায় তা আল্লাহ তালা কখনো জান্নাত দিবেন কি ওনাকে আমার ভাই প্রশ্ন করেছে যে কোন মানুষ যদি আত্মরক্ষার জন্য বা বিপদ বাঁচার জন্য আংটি পরে বালা পরে কাবিজ ব্যবহার করে অথবা গাড়িতে জুতো স্যান্ডেল ঝুলিয়ে রাখে অনেকে বদনজর থেকে বাঁচার জন্য এসব করা প্রথম কথা শির্ক কিন্তু শির্ক দুই প্রকার বড় শির্ক আর ছোট সীরক বড় শির করে কেউ যদি মারা যায় তবা সংশোধন না করে তাহলে আল্লাহ কখনও মাফ করে চিরকাল জাহান্নাম আর যদি ছোট শিরক হয় সেগুলিও বড় কাবিরা গোনা চুরি ডাকাতির চাইতো বড় গোনা সুতরাং কাবিরা গোনা করলেও তারা ফাসেক আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে মাফ করবেন কিন্তু যেই আমলটায় শিরক হবে সেই আমল আল্লাহ পা কবুল করবেন না এখন এই ধরনের কাজগুলি দুই রকমই শির্ক হতে পারে যারা পুরোপুরি তাবিজের ওপর বালা আংটির উপর আস্থা করবে যে আংটি থাকলে আমার কে ক্ষতি করে গাড়িতে যদি স্যান্ডেল জুতা লটকানো থাকে তাহলে কার বদনজ লাগে কে ক্ষতি করতে পারে দুর্ঘটনা কখনো হবে না তাহলে বড় শির করলো আল্লাহর ওপর টোটালি আস্থা নেই এখন এই লোক কি অন্তর নিয়ে আংটি অথবা বালা পরছে সেটা দেখার বিষয় রয়েছে যদি আল্লাহর উপরে পুরোপুরি আস্থা রেখে এগুলিকে মাধ্যম মনে করে অথচ মিথ্যে কথা মাধ্যম নয় এগুলি চিকিৎসা বা আত্মরক্ষার উপায় নয় তারপরেও যদি করে তাহলে কাবিরা গোনা করলো আর আল্লাহর ইচ্ছা আল্লাহ উচ্ছা হলে মাফ করবেন না হলে শাস্তি দেবেন আর যদি শির করে মারা যায় তাহলে কখন আল্লাহ মাফ করবেন নামাজ রোজা কিছুই কবুল হবে না আল্লাহ পাক যেন আমাদের কথা কাজ কবুল করেন ভালো কথা বলার তৌফিক দান করেন ভালো কথার প্রতি চলার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের অতীতের গণা কথা ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন সল্ল্লাহ নবীনা মোহাম্মদ আলা আলি ওসাহি আজমাই